আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার যে ছয় জোড়া ছোটো কলোনিতে বাস পাখি ছিল তো ছয় জোড়া পাখি কিন্তু ডিম দিয়েছে তো তার মধ্যে থেকে এক জোড়া পাখি কিন্তু বাচ্চা হয়েছে দুটো ছোট ছোট তো তাদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে তো সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আমরা হাড়িগুলো চেক করি যে কোন হাড়িতে কটা ডিম আছে কোন হাড়িতে কটা বাচ্চা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো যারা নতুন দর্শক তাদেরকে একটা কথাই বলবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখো প্রথম হাঁড়িতেই কিন্তু আমার পাঁচটা ডিম আছে আর ডিমগুলো কিন্তু তিন থেকে চার দিনের মধ্যেই ফুটবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি একটা মজার গল্প বলি তো আজ থেকে তিন চার মাস আগেও কিন্তু আমার কাছে প্রায় পনেরো কুড়ি জোড়া বাস পাখি ছিল আর তখন কিন্তু আমার বাড়িতে কিন্তু সব সময় কিন্তু পাঁচ জোড়া সাত জোড়া করে বাচ্চা অটোমেটিক থাকতো মানে কোনো হাড়িতে ডিম তো কোনো হাড়িতে বাচ্চা তো আমার তখন দুটো কলোনি ছিল এখন কিন্তু একটা কলোনি ছোটো কলোনিতেই কিন্তু বাস পাখি রয়েছে এবার বলতে পারো যে পাখিগুলো কী হয়েছে তো সেই সময় খুব গরম পড়ার কারণে কিন্তু কিছু পাখি কিন্তু এক্সপায়ারি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আমি আর ভিডিও আনতে পারি না খুব খারাপ একটা জায়গায় চলে যায় যে পাখিগুলো কত শখের পাখি সবের রানিং হয়েছিল মানে দশ বারো জোড়া মতো ছিল তো প্রতিটা জোড়াই কিন্তু ডিম বাচ্চা করতো অ্যাডাল ছিল ফুল তো সেই ক্ষেত্রে এক এক দশ জোড়া পাখির কাছ থেকে প্রায় কুড়ি পঁচিশটা তিরিশটা করে বাচ্চা পেতাম তো খুবই একটা আনন্দে ছিলাম খুব বেশি গরম পড়ার কারণে কিন্তু অনেক পাখি মরে যাওয়ার কারণে কিন্তু আমার বড়ো যে কলোনি ছিল সেটা কিন্তু পুরো অপ আছে এখন নতুন করে সেটা তৈরি করছি এখনও পেরে উঠিনি আর কিছু দিনের মধ্যেই সেটা চালু করব কবে হবে আমি এখনও বলতে পারছি না তবে হলে তোমরা অবশ্যই জানতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন